নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীতে বিশেষ শ্রদ্ধার ঘোর নোয়াপাড়া থানার। সাদা টাইলসে মোড়া ঘরটি ঘিরে সাজো সাজো রব। নোয়াপাড়া থানায় বন্দী অবস্থায় কাটিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। প্রতি বছর 23শে জানুয়ারি এই ঘরটিতে নোয়াপাড়া থানার পুলিশের উদ্যোগে সুভাষচন্দ্রের ছবিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। থানা প্রাঙ্গণে নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জানান পুলিশ প্রশাসনের আধিকারিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্কুলের কচিকাচারা। হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, তবে এবার করোনার কারণে শিশুদের যোগদান নিষেধ। অন্যবারের মতো ভিড় হয়নি এবার। ব্যারাকপুর কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, কোভিড বিধি মেনেই অনুষ্ঠান। শুক্রবার রাতের মধ্যেই থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথি মজুমদারের ঘর লাগোয়া প্রতি বছর 23শে জানুয়ারি এই ঘরটিতে নোয়াপাড়া থানার পুলিশের উদ্যোগে সুভাষচন্দ্রের ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। থানা প্রাঙ্গণে নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জানান পুলিশ প্রশাসনের আধিকারিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য সহ স্কুলের কচিকাচারা। হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, তবে করোনার কারণে এবারে শিশুদের যোগদান নিষেধ। আর বলার অপেক্ষা রাখেন যে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আজকে নোয়াপাড়া থানার সঙ্গে একটু যেহেতু সম্পর্ক আছে আমাদের মহান বিপ্লবী, যে 1931 সালের 11ই অক্টোবর যখন উনি গোলঘরে একটা জুট মিলে যে শ্রমিক তাদের একটা সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন, তখন এই চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কয়েক ঘন্টার জন্য এই নোয়াপাড়া থানাতে ওনাকে আটক করে রাখা হয়েছিল। সেই জন্য এই নোয়াপাড়া থানার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা সম্পর্ক আছে। আর সেই রেসপেক্টে এই আজকে জন্মদিন পালনটাও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে এই নোয়াপাড়া থানাতেই সবচেয়ে বেশি বড়োভাবে করা হয়। প্রতিবারও করা হয়, এবারেও করা হয়েছে। যাই হোক, করোনার জন্য হয়তো আমরা একটু কম গ্যাদারিং করে অনুষ্ঠানটাকে পালন করছি, যেমন ট্যাবলো বা ঘোরে সেরকম অবশ্যই ঘুরবে। হয়তো যেগুলো প্রসেশন হয় সেই প্রসেশনগুলো একটু কাটছাট করা হয়েছে, আদারওয়াইজ সেই জাঁকজমক একই, আমরা একই স্পিরিটেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করছি। দেখুন, নেতাজির স্মৃতি বিজড়িত এই নোয়াপাড়া থানা, এই থানায় প্রত্যেকবার যেটা হয় সেটা হচ্ছে আমরা থানার পক্ষ থেকে একটা প্রসেশন বার করি এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান চলে সারাদিন ধরে। কিন্তু বর্তমানে এই করোনা অতিমারির আবহে আমরা এবছরে শোভাযাত্রা, যে কোনো ধরনের শোভাযাত্রা, এটা আমরা বাতিল করেছি এবং থানার ভেতরে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এবছর করছি না। আমরা সকালবেলা আমাদের এসিপি জগদ্দল সাহেবের উপস্থিতিতে পতাকা উত্তোলন হয়েছে এবং নেতাজি মূর্তিতে মাল্যদান হয়েছে এবং নেতাজির স্মৃতিতে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি সুসজ্জিত ট্যাবলো আমরা 9টার মধ্যে নোয়াপাড়া থানা থেকে বার করেছি, যেটা গোটা নোয়াপাড়া থানা প্রদক্ষিণ করবে। এই ছোট্ট অনুষ্ঠান এবছরের কোভিড আবহে আমাদের সমস্ত কিছু কোভিড প্রোটোকল মেনটেন করে এইভাবেই আমরা এবছর নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা। যখন নেতাজি সুভাষ বসুকে অ্যারেস্ট করে নোয়াপাড়া থানায় আনা হয়, সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে মানে আনা হয়েছে এবং ওকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়েছিল যা আমি শুনেছি। তো ওনাকে তখন চায়ের অফার করা হয়েছিল, উনি তখন বলেছিলেন যে আমি ব্রিটিশ গভর্নমেন্টের দেওয়া চা খাবো না। যদিও এই এলাকায় সেরকম কোনো বাড়িঘর ছিল না, আমাদের বাড়িটা যেহেতু নিয়ারেস্ট দ্য পুলিশ স্টেশন, সেই হিসাবে আমার বাড়িটা কাছে থাকার জন্য ওর যারা সেই সময়কার যারা কংগ্রেস নেতৃবৃন্দ ছিল তারা তখন আমার বাড়িতে গিয়ে বলে যে আমার এক কাপ চায়ের জন্য ওনাকে দেওয়ার ব্যাপারে। সেই হিসাবে আমার বাবার তখন প্রায় 9 থেকে 10 বছর বয়স হবে, আমার বাবা সেই সময় কাপটা চা নিয়ে যান এবং ওনাকে সেটা অফার করা হয়, ভগতটা খান। এই পর্যন্ত ভগত আমি জানি, এটা আমি বাবার কাছেও শুনেছি এবং আমার ঠাকুমার কাছেও শুনেছি। এই পর্যন্ত আপনার বাবার নাম কী ছিল? সুশীল কুমার সুর। উনি কি কংগ্রেস করতেন? হ্যাঁ, উনি এখানকার ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি বরাবরই কংগ্রেসই করতেন, মৃত্যু করেও গেছেন। হ্যাঁ, উনি নিজে দিয়েছিলেন, একজন ওনার হাতে গিয়ে দিয়েছিলেন কি ওনার নেতৃবৃন্দকে বেছে নিয়ে গেছে সেটাই মুহূর্তে বলা সম্ভব না, কিন্তু চাটা উনি নিয়ে গিয়েছিলেন। এই কাপ প্লেটটাই ছিল এবং গ্রহণও করেছিলেন। হ্যাঁ, অবশ্যই উনি খেয়েছিলেন, যেহেতু ওটা বাড়ি থেকে চাটা এসেছিল, ওনাকে বলা হয়েছিল যে এটা আপনার একজনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, উনি ওটা খেয়েছিলেন, ভীষণ ভালো লাগে।
ভীষণ ভালো লাগে। এই কাপলেটগুলো থানাতে নিয়ে যায়, এই সময় ওরা শো করে। আর যে কোনো কোনো কালকে বোধ হয় কোভিড পরিস্থিতির জন্য অত করেনি, নাহলে এই কাপলেটগুলো ওরা প্রত্যেক বছর ওখানে নিয়ে গিয়ে ওখানে ওরা ডিসপ্লে করে, বহু লোক আসে দেখে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। সত্যি ভালো লাগে, খুবই ভালো লাগে। এগুলো আপনার বাড়িতে রাখবেন নাকি কোনো দাবি আছে সংগ্রহশালা? না, আমি এটা বাড়িতে রাখতে চাই, এটা আমার ব্যক্তিগত সংগ্রহশালায় রাখবো, কারণ এটা আমার কাছে খুব মানে এত বছর ধরে যখন এটাকে রাখতে পেরেছি, বাকি জীবনটা রাখার ইচ্ছা আছে। কাপ্লেটের পাশাপাশি আর কিছু আছে সংগ্রহশালাতে? না, এই নিতে কিছু। আপনার নাম? তমাল সুর। অক্সিজেন মেডিকোষ, বিশেষজ্ঞ ডাক্তারের সমৃদ্ধ রোগ নিরাময়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান অক্সিজেন মেডিকোষ। রঘুনাথপুর আদ্রা রোডের পাহাড়তলিতে অবস্থিত অক্সিজেন মেডিকোষ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ ডাক্তার। এখানে আপনারা পাবেন স্ত্রী এবং প্রসূতি রোগের ডাক্তার, পাবেন চর্ম, হাড়, মূত্র, কিডনির সংক্রান্ত রোগের ডাক্তার, একই সাথে এখানে জেনারেল মেডিসিন এবং মানসিক ও নার্ভ রোগের চিকিৎসার জন্য পেয়ে যাবেন বিশেষজ্ঞ ডাক্তার। তাই আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য ডাক্তারবাবুদের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে আজই নিজের নাম নথিভুক্তকরণ করান আমাদের এই ফোন নাম্বারে। আমাদের ফোন নাম্বারগুলি হল 9749951814 এবং 7001887137। বিশেষ দ্রষ্টব্য, এখানে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় মঙ্গলবার পাবেন নিউরোলজি এবং অ্যান্ড্রোলজি অর্থাৎ মূত্র ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মনোজ কুমার সুদ্রানিয়াকে। আর আপনাদের নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা অক্সিজেন মেডিকোষ, রঘুনাথপুর আদ্রা রোড, পাহাড়তলি, রঘুনাথপুর। আমাদের সম্পর্ক ফোন নাম্বারগুলি হল 9749951814 এবং 7001887137।